বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইস্রায়েলের সকালেই ধ্বংসের মুখে পড়েছে। এইবার ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব ইস্রায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম হুঁংকার দিয়েছেন Erdogan। আর জানাবো ইস্রায়েলের পরাজয় নিশ্চিত। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টি হামলা জানিয়ে দেব হিজবুল্লাহ বনাম ইসরায়েল বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব এবং সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লার চল্লিশ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস তুলে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য হামাস হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধ করে আসছে শুরু থেকেই এই যুদ্ধে অংশ গ্রহণ করেছে মুসলিম শক্তিধর কয়েকটি দেশ সেই সাথে ঘোষণা যুদ্ধে নেমেছে ইরান ইরানের পরে এবার খেপে গেছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান ইসরায়েলকে বলেছেন ইসরায়েলের চাপ্টার খতম আপনি কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকানকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে হামলা লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার হিজবুল্লার পক্ষ থেকে দেওয়া হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা হিজবুল্লার দাবি সকালের দিকে কাতি ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামে একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে দখলকৃত্র ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক খাটিতে বুধবার সকাল দশটার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর ইসরায়েলের গালালি ভিমির এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাতের সেখানে একটি ভবন আগুনে পুড়ে গেছে ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম হুঙ্কার দিয়ে ঘোষণা দিলেন এরদোগান তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না সেই অধ্যায় পুরোপুরি শেষ এমন ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান বুধবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইটমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য টিকিয়ে রাখতে চাইছেন এতে করে শুধু নিজের নাগরিকদের নয় সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন গাজায় সংগঠনটি ও গণহত্যা আড়াল করার। প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলে। সময় গাজায় চলমান সংঘাত সম্পর্কে আরও বলেন গাজায় নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল তিনি ঘোষণা দেন গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সেই চেষ্টাও চালিয়ে যাবে তার দেশ সাত অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় ইসরায়েলের পরাজয় নিশ্চিত ইসরায়েলের নিঃশংস হামলায় মৃত্যু পরিতে পরিণত হয়েছে গাজা মিলছে লাশের পর লাশ একের পর এক বেরিয়ে আসছে গণকবর ছয় মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা দমাতে পারেনি ফিলিস্তিনেদের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাজকেও বরং গাজার চোরাবালিতে ফাঁদে আটকে গেছে তারা এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটা নিশ্চিত গাজা যুদ্ধের দুশো দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিতি দিলেন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দ আল কাস্তাম বিগ্রেড মুখপাত্র আবু উবায়দা বললেন তাদের সামনে কোন লক্ষ্য নেই কোন আশাও নেই লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারা লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু ওবায়দা আরো বলেছেন গাজায় যুদ্ধের দুশোতম দিন পার করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল তারা বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে এটা একটি ভয়াবহ মিথ্যা তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি ওবায়দা বলেছেন আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে ফলে এখান থেকে ইসরাইলি বাহিনীর লজ্জা আর পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা পাল্টা হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর তথ্য জানিয়েছে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা হিজবুল্লাহর দাবি সকালের দিকে কাটিওশা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর

এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে হিজবুল্লাহ বনাম ইসরায়েল বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব ইসরায়েলের এক শহরের উত্তরে দেশটির বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক সংগঠন প্রতিবেদনে জানানো হয় বছরের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু পর ইসরায়েলের এত ভেতরে এটি হিজবুল্লার প্রথম হামলা হিজবুল্লাহ মঙ্গলবার বিবৃতিতে জানায় ফাদ সৃষ্টিকারী ও বিস্ফোরক ড্রোন দিয়ে আকাশপথ থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে যার লক্ষ্য স্তু ছিল একর ও নাহারিয়ার মধ্যবর্তী ইসরায়েলের দুটি ঘাঁটি দক্ষিণ ইসরায়েল থেকে আল জাজিরার প্রতিনিধি জৈন খদর বলেছেন উত্তর ইসরায়েলের গভীরে এই বর্ধিত হামলার সাথে হিজবুল্লাহ ইসরায়েলিদের কাছে একটি বার্তা প্রেরণের চেষ্টা করেছে তাহলে তাদের কমান্ডোদের ইসরায়েল লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করলে হিজবুল্লার পক্ষ থেকে আরো উত্তেজনা বৃদ্ধি হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে আমরা যা দেখেছি তাহলেও ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধারা অবকাঠামো ধ্বংস করতে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ চল্লিশ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে গাজায় আগ্রাসনের দুশোতম দিন বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ অন্তত চল্লিশটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই থেকে উভয় পক্ষের মধ্যে মাঠে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে এতে উভয় পক্ষেরই বহু হতাহত ও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে সোমবার রাতে ইসরায়েল এর উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে গোষ্ঠীটি জানায় তারা ইসরায়েলের আইন যেই টিম ঘাঁটিতে তম ডিভিশনে তৃতীয় পদাতিক ব্রিগ্রেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেট ছুড়েছে মূলত সম্প্রতি দক্ষিণ লেবাননের শ্রীফা ওদাই সেপ ও রাব সহ লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গ্রাম ও বেসামরিক বাড়িঘরে হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই হামলা চালায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী জানায় আইন জেইটিম অঞ্চলে লেবানন থেকে চোরা পঁয়ত্রিশটি রকেট শনাক্ত করা হয়েছে এতে এক নারী ও এক কিশোরী নিহত হয় আহত হয় আরও ছয়জন